ইন্তেজারুল, ও ইন্তেজারুল, তোমার কি পাঞ্জাবি বাজাবো তোকে সারা দিন লাগবে নাকি? হ্যাঁ কি করতেছো? কি করবো, পায়জামা দিয়াছো, ফিতা দাওনি। আমি জিনিসটা লিয়া ভাবছি কি করে পিনবো এটা ফিতা ছাড়া। এইটা কোনো কথা হইলো? তুমি এক গুণ ধরে আনো চিন্তা ভাবনা করতেছো, ছেপটে পিন নাই কে ছেপটে পিনতে পড়াইলে তো হইতো। পাইছতে পাচ্ছি না, আমাকে লেডিস মনে করলে নাকি তুমি? ক্যাঠা আবে কথা কানে গেল, কি হইছে? আইশম রয়, মিউজিক বন্ধ কর, তো জবান খোল। আম্মে দরজা খোলেন। আচ্ছা রয়, তুই না কইছিলি বিয়ে হইবে বাদ জোহর, এখন তো বাদ মাগরিব হয়ে গেছে, তো বিয়ের সাথে তো কোনো নাম গন্ধ নাই কা? কেমন তারা হইবে? আম্মে গো বাড়িতে কোনো কাজই আসে না। কেলা কাজই এনে গেলা, কি হইছে? হে কইলে আম্মের বিয়ের সময় নাকি 200 টাকা পায়, হেয়া নাকি এখনো দেন নাই আম্মেরা? ইন্তেজারু এই কাম করছে, 200 টাকা আরো দেয় নাই কা? যখনই টাকা না দেয় আছে তখন ইন্তেজারুল না, আর তোমার বাপ যে সবার টাক মারামেরা খায়া খায় এরকম বানাইছে এটা বলো? আসল কথা বুলা বাদ দে ইন্তেজারুল, তো কি মনে করে ভর দুপুরে আমাদের বাড়িতে চলে এলেন? মুই একটু বাথরুমে যাব আম্মে গো। আফরোজা গো, তুমি কি বলে এখনো পানি ছাড়োনি গো? বিয়ের একটা দিন পানি দিবে না মানুষ গোসল টোসল করবে না? হে ভাই আপনি যান তো, আমার বাথরুমে চলে যান। আচ্ছা মুই যাইতে আসি। নাদিয়া তুমি দিহে একসার সুন্দর। আপনি যে কি বলেন হিয়া তুমি জানি। এহারে মোর আল্লাহ, কইয়াও দি ঠেকে গেলাম। এহা নাদিয়া আসো, তোমরা এক কলাবিনি কইরা দি। না না হেয়া মুই করমু না। এহা তুমি এরম ভয় পাইতেছো কে, কি সমস্যা? আপনি হনেন নাই, আপনি কিছু জানেন না? কি উন দইবে কি? আপনি হনেন নাই, কবি বলছে ওয়াই দিস কলাবিনি কলাবিনি দি বোঝেন? মাতারির কথা হলো, তো কি করবো? মোরে জুটি কইরা দেন। জুটি? হয় জুটি, জুটি কইরে ফিতা দিয়া ফুল কইরা দিবেন। আইসা দেতে আসি। বাবুরে বাবু, সেদিস দেখি ফাট। এ আরে মাইওলা, তুই ইচ্ছা এতাগিন গয়নাগাটি হিঞ্চুত কিললে আই যা কার বিয়া তোর বিয়া নি আনে সুলতান আনে বেশি জানি নি আরতে বিয়াবাড়ি যাইতে হলে সাজগুজি যাইতে হয়। মাগো মা সেতি কি হয় কয় তাই বলি এতাগিন গয়নাগাঠি কিলে হিঞ্চুত মানুষের দায়িত্ব তো না, আর কি আছে বাবুরে? ইজা তো বালা কইছুত, এত খুশি হইন না, ইজা সব আর বাপ কিনে দিছে আর নে তো কিচ্ছু দেন না বাবুরে। সেদির লগে দে একটু কথা কোন জানা, তুই আট আট আই বাড়া দিমু আট আননে সুলতান আজ যে আননে আডেন আই বাড়া দিউ। মাগো মা সেতি বলে বানাও দিব, চল চল দৌড়া। কি বলছো ছেলেরা, ঢুকে আছে কতদিন পর, একটু থাক সময় নষ্ট করে আসি ওখানে। মোর জালা, এদিকে হোটেল পেছে নি আয়, যারে ঘুমাই থাকবো, যাও যা ডেকে লয়ে গা। তোমার জালায় মান সম্মান আর থাকবে না বুঝলে, এখন যায় বাথরুমের বাইরে ওকে ডাকবো, এটা কেমন দেখা যায়, ও কি ঘুমাইছে নাকি ওখানে? যাও যাও দেরি কর না, ডেকে লয়ে গা, আমি ছাইজে গুজে পড়ে রেছি, আমরা একবার নেমে যামু গা, ঘর তালা দিতে পারতেছি না ছামড়ার লেগা। যাছি থামো যাছি এখনই যাছি। ভাই কি করছেন ভিতরে এতক্ষণ ধরে? এ আম্মে কি বলেন, আম্মে মানুষ নাকি পায়জামায়? মুই ভিতরে কি করি মানে, এখানে আপনারা অন্য কিছু কি করেন? মোর অনেক সমস্যা বুঝছেন। ও ভাই এমন জোরে বাটন টিপছেন, ওটা তোর ভিতরে ঢুকে যাওয়ার জীবনে বাড়াবে না। আমার সমস্যা কি হয়? আমি কি এই এই কি কি শুরু করলেন? আমি কি পিসাবে দর্শনে আসছেন? গেড়ে সামনে গুলোতে যান।
কাম সাইরেছে এ তো আজকে বাটনটা ভাঙি ফেলবে খালি একটু পর পর ফ্রাস টিপছে ভাসিয়ে ফেলবেন নাকি ইন্তেজার কি বাজাল পারতেছো তোমার কি জাতির সঙ্গে পারেছিনি হ্যাঁ কনফারেন্সে বসছো কি করব কথা বলছে না খালি ফ্রাস মাইছে বাটনটা ভাঙি ফেললো মনে হচ্ছে আমি আগেই কইছিলাম আগে জানতাম এমন হইব আমার ঘরটারে পুরো পাবলিক টয়লেট বানা ফেলেছে আর যাও গা তুমি আয়া পড়ো আচ্ছা আমরা পড়ে যাব না আমরা আগে জায়গা ও ভাই চইলা যাচ্ছি আপনি পরে আইসেন সময় হইলে বাবারে পানি তো জমতেই দিছে না তার আগে ফ্ল্যাশ করে ছেড়ে দিছে বাউরে বাউ কি সুন্দর করে বাড়ি সাজাইছে দেখছেননি আই দূর দূর কিয়া কস সেতার আর কিয়া সাজাইছে আর বিয়ের সময় আছিল সাজানো দেখছো মনে নাই মা গো মা আনি এডি কিয়া কইন আনি কোন বিয়ের কথা কইন আর বিয়েতে তো বাড়ি সাজাতো যা কিছু করে নো কা ওই যে বিয়ের দিন যে ঢাকা শহর আই দেখছো কত হুরা ঢাকা শহর সাজি গুজি শেষ কত সুন্দর আলো আনে যে কিয়া কইন ওই দিন তো 16 ডিসেম্বর আছিল সারা ঢাকা শহর না সারা বাংলাদেশ সাজাইছে আর ওটা তো সরকার সাজাইছে আর বাপনি সাজাইছে এহ তুই কইলো বলি সরকার সাজাইছে আই তো মনে হচ্ছে আল্লাহ সাজাইছে কইলো বলি আনে কই যান আই যা বিয়া বাড়ি কই যাই মানে কত সুন্দর সুন্দর মাইওলা সরি মেলা মানুষ আইছে কানা সামু তুইও সা সমস্যা কি আই যা তুইও স্বাধীন আইও স্বাধীন এক করে কাড়ি হাতে ধরাই দিম কিন্তু কই দিলাম আর আসলে আসলে থাকেন আর পিছে পিছে থাকেন আনে যদি কোথাও যান দেখিন কিন্তু আচ্ছা আচ্ছা অসুবিধা নাই আসল দইলে চলবো কেন আফরোজা তুমি কাকড়াচার মতো খেকেছো কেন ওরা একটু জামুন চাই বলছে বলু তার কি কোনো কাম আছে নাকি খালি আটা ময়দা শুধু গায়ে মাইখে রাখে তা দুলা ভাই কি রাম আছেন আপনি ওই ওই তোকে কি হয়েছে রে কি হয়েছে তোরকে আগে দাও সে তো দুলা পড়ে হ্যাঁ ছোদের পথে বাচ্চাও যাইছে নি হ্যাঁ একের গইলা পড়ে পড়তাছ চমো চলে কি হ্যাঁ খেপে যাইছ কেন বিহার বাড়িতে একটু দেখা হয়েছে একটু বলি কথা তুমি এমন গেলা আমি তো কিছুই বুঝি না কেমন ওই যে ওই যে ওইদিকে চেয়ে দেখো টুনি ছাপ কি সুন্দর বউ আচল ধরে ঘুরতেছে আর তুমি এদিকে কই আমার লাগে কইতে কবা টুনি ছাপ দেখো গা আচলের তলে চাকু লিয়ে ঘুরছে ঝগড়া করলে কি হবে নাকি আসলে আপনারা কি শুরু করলেন মানুষের যে বয়স হয়েছে সেটা কি আপনারা বুঝেন না কে ডাকছে গো কোনটা থেকে বগুড়া থেকে কেমন হয়েছে ওই যে দেখো সব পোলার অনেক খারাপ হয়েছে তুমি যাও অনেক না আমি ওদের সাথে কথা বলবো না ওরা খুব অশ্লীল কথাবার্তা গল্প করে কি রে ঘষে সামনে দাঁড়িয়ে আছি চোখেই পড়ছে না মনে হয় কি গচ্ছু বে চোখে পড়ার মতো কি আছে তোর চার বছর হলো একই স্যাম্পলই তো দেখিচ্ছি আর কি দেখবো কি বলছিস ঘষে জামাই কোথায় আমি গঙ্গা করে কমো জামাই কুন্টি ওকে না সাজানোর দায়িত্ব ছিল তোর ওই দায়িত্ব তো আরিয়ান লিসে ও বুঝলু কি করছিস বে তোরা মায়া দেখে তোরা দুজনে এক জায়গাতে কি গুটুর মুটুর কথা বলছিস ইপটিজিং এর কেসে পড়ে যাবি তো কি করছেন ভাই ইংকে ওরা কয় কেউ আরে কবি ভাই কেমন আছেন আপনি খুবই ফ্যান্টাস্টিক আছি একটা কবিতা লিখেছি শুনবে নাকি হা 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 আবার কবিতা যক্ষা আছে নাকি কাশছো কেন কাশলুম কোথায় দাদা আমি তো হাসলুম এই ইন্তেজার ভাই আপনি কবিতাটা এটি কয় ফেলা দেন তো এই সোরা তো একটা কম্পিটিশন জিতে মনে করছে যে রবীন্দ্রনাথের বিয়ে হয়ে গেছে তাইলে শুনো এখন কবিতা আমার কাকে নিয়ে লিখেছেন দাদা
তোমাদের ভাবি আফরোজা বেগমকে নিয়ে লিখেছি। কি যে বলছেন দাদা, আমার কবিতা শোনো। আমার কবিতার নাম বাঁশ, উৎসর্গ করেছি আমার প্রিয়তমা স্ত্রী আফরোজাকে। তালি মারছো কেন? শুরুই তো করিনি, আগে শুরু করি। তোমায় ভালোবাসে দিয়েছিলাম চিরকুট, ভালোবাসার ছলনায় আমাকে বানাইলে চায় ডুবা বিস্কুট। বাবা খুবই সুন্দর, এই মায়াটার না কোনো সেন্সই নাই। কবিতার মাঝখানে বাম হাত ঢুকাই দিল। এ সুরিয়ে তোরা চুপ মারা থাকতো। এ ভাই, আপনি কোন তো কবিতা গোনায় না শুনি। পরের লাইন শুনো এবার। লুটে পুটে খেলো আমায় যেন তালের শ্বাস, দিবারাইতে চোখে দেখি এখন মুলির বাঁশ। ফ্যান্টাস্টিক কবিতা। আবার কি হলো? এখনো তো শেষ হয়নি, আরো চার লাইন আছে। কি যে কবিতা বলে কিছুই বুঝি না। বুঝবি কেমন করে রে, কবির ঘরে জন্মালছিস? লুটে গেলছি লুটে গেলছি, বুলছে বন্ধু সবে, এমনটা হবে কে ভেবেছিল কবে। নারী নামে আমার চোখে তুমি সর্বনাশী, মনের দুঃখে যাচ্ছি দিতে কচু গাছে ফাঁসি। ভাই এটা কি কবিতা করছেন ভাই? আমি তো জিন্দেগি তো ইংকা কবিতা শুনিনি। এটা একটা কবিতা হলো। তো কি হয়েছে, এটা নতুন নাম দে আবিষ্কারক? ভেবে বলবো। আর যাই হোক, এই কবিতার মাধ্যমে কিন্তু আপনার মনের দুঃখ একদম ফুটে উঠছে। কেউ বুঝুক আর নাই বুঝুক, আমি কিন্তু একদম বুঝতে পারছি। আইসে মহিলা বুদ্ধিজীবী, সেই বুঝেছে, আর কেউ বুঝিনি, আমিও বুঝিছি। দুলা ভাই, তো এই কবিতার মধ্যে আপনার যে ফিলিংস একেবারে ফাইটে বের হয়েছে, এ আমি বুঝতে পারিছি। বলছো কি গো, কি ফাইটলো, কোন দিকে? ফিলিংস এর কথা বলছি ভাই। কার ফিলিংস তোমার? অবস্থাটা দেখো। এ বউ আসিচ্ছে, এটি তো দেখি বউ আসিচ্ছে। কই 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 কি কচ কইতেছি, আমি খুবই সুন্দর, খুবই সুন্দর লাগতে আছে আপনাকে। ও নাদিয়া যা তো, তুই স্টেজে গিয়ে বগা, মুই কেল হেল হয়ে যাবো। ওই ছাতি আর বিউটি তোকে তো জন্য এদিকে আয়, তো তোর দুজন যা, লয়ে যা, বড় লয়ে যা। ওই আফরোজা আপা, ওই আফরোজা আপা, কই তুমি? দেহ কারে লয়েছি? কি লেতেছ কেলা, কি হইছে? আরে দেহ কারে লয়েছি? কারে লয়েছ? এতদিন পর কইতে গাইলা? কই যাইতে আমার, এটা কেমন কথা কইলা তুমি? তোমারে খুঁজতে খুঁজতে আমি কই যাই নাই কও, স্বর্গ থেকে নরক মাটির তলা পর্যন্ত গেছি তোমার খুঁজতে, তুমি আছিলা কই? আর ফিউডেশে কো, আমি তো সেন্ট্রাল জেলে আছিলাম হি জায়গা পর্যন্ত তোমার খুঁজছি। সেন্ট্রাল জেলে তুমি গেছো আমার খুঁজতে মানে? সেন্ট্রাল জেলে যামু না মানে? কোপাকুপির অভ্যাস তো আমার থেকে ছোটবেলা থেকে, তোমার দাউলয়া যেমনি ঘোরাফেরা করতেছো, আমি সেন্ট্রাল জেলে গেছি তোমার ওই জায়গা খুঁজছি, যদি ওই জায়গায় আমার আফরোজারে আমি পাওয়া যাই। দেখো টাপা, আমার অন ছাদ হয়ে গেছে। আমি টেপা মস্তান থাকতে, তুমি আফরোজা তোমার কেউ বিয়া করবে এটা হইতে পারে না, তুমি খালি আমার।
তুমি খালি ক তোমার কার লগে বিয়া হইছে? আমার নাম চেপা, সামনে যারে পামু তারে খালি কোপা। আমি থাকতে এই দুনিয়ায় তোমারে কেউ বিয়া করবে এটা হইতে পারে না। তুমি আমার আফ্রোজা। টেপা অফ যাও, তোমার এইসব কথাবার্তা লেগে আমি তোমার ছাড়তে হয়েছে। আর আমার ছুগে সংসার এত বছর ধরে সংসার করতেছি, এনে আগুন জ্বালাও না। কি কয় আবার আগুন মানে? আরে দরকার পড়লে নিউক্লিয়ার ফাটামো। টেপারে চিনো? বাবুরে আননি টেপা ভাই, কে আননের নাম তো মেলা হয়েছি, বাট দেই তো আননের মনে হয় না আননের টেপা। আফ্রোজা এইটা, এইটারে তো দিকে পাচ্ছে বের পাওয়া যায় না, এইটারে সাধি করলা কেমনে, দৌড়বা কেমনে? বাবুরে রে টেপা ভাই, আননি এটা কিয়া কইলেন? এ আই কইলাম সান্দার দেশের লোক, আননে বেশি কথা কইলে আননের একটা টেপা শুটকি বানাই দিমু, মানে চিনেন নি আরে। আফ্রোজা খালি কইলাম তোমার লাগে অবজয় আছি, জবান করলো আফ্রোজা, একবার খালি জবান করলো। দেহ টেপা, ছাদের মধ্যে আইছো, খাওয়া দাওয়া করো, এরপর তুমি যাও গা, তোমার লাগে আমি পরে বাতচিত করবো, কিন্তু এর বাইরে তুমি একটা বেচতে কথা কইবা না। বাবুরে এ সেতিও তে চলি যায়, তাহারে এক কানা অপমান করে গেলে এক কানা এটার কোনো বিচার নেই। এ টেপা মিয়া খাড়ো খাড়ো, আজ যে তোর একদিন কে আর একদিন একটা হেস্ত নেস্ত হয়ে যাই বাচ্চা। কি হয়েছে টুনু ভাই, আপনাকে কে লাইলো, খেপে গেছেন কেন? আর কই না ইন্তেজার ভাই, এই এলাকার কোন ফাতিমাস্তান টেফা না সেফা হাতে আয় আর অপমান করে গেছে, আর বউ দে কিছু কয় না, আসি আসি চলে গেছে। কি বলছেন, রক্ত গরম হয়ে গেল তো আমার, দেখছি দাঁড়ান বিয়াটা হয়ে যাক আগে। বাবুরে হেতারও একখান কথা, গরুরও একখান মাথা, দুদিন হলো হেতার বই হেতারে বার করে দিয়ে হাতে বলে দেখবো। আরে বাবুরে সেতিরও আসল আছে, সেটা বলে আবার দৈত্য হইব। এইটা কোনো বিয়ে বাড়ি হইল, কোনো গান নাই, কোনো বাজনা নাই, জ্বালা একেবারে উঠেই থাকে তার, নাচবে? দুদিন আগে ঠ্যাং ভাঙে বসেছিল, এখন আবার নাচবে? হ্যাঁ তোকে দুজনে সমেশে কে ঝগড়া করো কে, তোগুলো কি কথা বলাই তো সময় নষ্ট। আরে টেপা ভাই, আরে বিউটি কেমন আছো? টেপা ভাই আমাক চিনতে পারিছেন? আমি ওই যে টেপা সঙ্গীত শিল্পী। আরে মরজালা তোমারে চিনুম না মানে? চড়ুই পাখি টুনটুনি এটা তো আমার অনেক বেশি পছন্দ, আর তুমি আমার টেপা সং বানাইছো না? হ্যাঁ আমার উট পাখি ভালো লাগে না? সেটা ভালো লাগে মরুভূমিতে, উট পাখি না আশা? আর এই জায়গায় তো দেখি খালি পাক পাখালিতে বড়া, বিয়া বাড়ি এত চুপচাপ কে, নাচা গানা কই? আমিও তো সেটাই বলতেছিলাম টেপা ভাই। টেপা ভাই আপনি যদি বলেন তাহলে গানটা কি আমি আবার গাবো? গাও গাও সবাই মিলে নাচি। প্যার কা তোহফা তেরা বনা হ্যায় জীবন মেরা, প্যার কা তোহফা তেরা বনা হ্যায় জীবন মেরা, দিল কে সহারে মনে পা লিয়ে জিনেকো আর ক্যা চাহিয়ে। তোহফা তোহফা তোহফা, ওই তোকে নাচ গান থামা, ওই দেখ জামে আইছে। কাকে সাজাইতে দিয়াছে এ আরিয়ান কে? সৌরভ কে তো পুরো স্যাম্পল বানিয়ে লিয়ে এসেছে। আপনারই তো বুঝতেছে, এই পুরা বাড়িতে তো জ্ঞানী মানুষ কেউ নাই, কিচ্ছু বুঝতে চায় না, আমি তো বিয়া করুম না, আর কারে দিয়া কি পাড়াইছে আমার দেখেন, ওর জ্বালায় তো পুরো অতিষ্ঠ। আচ্ছা বিয়া করবা না মানে, ফিরে ফিরে নাকি? কি যে বলবো না ইন্তু ভাই, ওনা এত দুষ্ট এত দুষ্ট এত দুষ্ট, এত করে বললাম যে লিপস্টিকটা লাগাও, লাগালোই না, পরে জোর করে লিপ গ্লসটা দিয়ে দিলাম, আর একটু চোখের উপর রোজ ঘষেছি ভাই। ইচ্ছা করছিল হালার চিপ দেই, এটা মানুষ না কি রে, আসলেই পুরো স্যাম্পল। আর রেডিওতে কি দেখা যাইবো, এরকম ঘোষণের কোনো দরকার ছিল? কৈশা মৈশা নিজের মতো বানাইলেছে ফালতু জানি কোনো অনকার, কিন্তু কিছু তো করতে পারতেছি না, একটা বিপদে পড়ে গেছি। তোমাকে কিন্তু ফ্যান্টাস্টিক লাগছে রে ভাই, এই হেন্দি জামাইও আছে, হেন্দি বউও আছে, তো কাজই কই আর ডন কই, বিয়া শাদির কি হইলো, কতক্ষণ খাই দাম? খালি ফ্ল্যাশ মারছে ভাই, আসবে একটু পরে। ওই যে সাউন্ড শুনতে পাচ্ছেন, এই যে একটু পরে চলে আসবে, দেখেন একটু পরে আসবে। ওই দেখো ম্যাডি শুরু হয়ে গেছে, দেখেন দেখেন ডন ভাই, আমি কিন্তু আজকে ওই যে আজে নাচলে গানটা তুলে নিয়ে আসছি, আজকে কিন্তু আপনাকে আমার সাথে নাচতেই হবে।
আপনার এহা মেহাতে আজকে কাজ হবে না, আমি যেটা বলছি সেটা বলছি। আমি মোর কথাটা বুঝার চেষ্টা করেন। অত বুঝে সুঝে কাম নেই, আপনি আমার সাথেই নাচবেন। আমি তিন দিন ধরে সিঙ্কি সামেলি নাচটা শিখেছি, আবার ড্রেসও পরিছি। এহা আম্মে গো নাচ লইয়া আম্মেরা থাকেন, মোর তো জীবন আসে আর যায়। এটা কোনো কথা হইল? আপনি কি বিয়ে বাড়িতে পোল্ট্রি নিবেন নাকি? মা গো মা হিজা গো ফাট দেহি আর বাসিনো। এ ডন ভাই আই কিন্তু আজ আন্নের লগে নাচিউম। ওই যে আর ঘুম ভাঙাইয়া গেল আন্নে গো মরার ককিলে, বুঝেননি? খুব শুরু হয়ে গেলছে না, ডনকে পাইয়া তিন চারটা মেয়ে একসাথে লেগে গেলছে পিছনে। মিস্টার ডন, ফ্ল্যাশের বোতামটা কি ঠিক আছে না টিপে টিপে নষ্ট করে দিয়ে এসেছে? মেয়া ভাই আমি কি কল, মোর তো অবস্থা টাইট। অবস্থা টাইট হলে কেমন করে হবে, নাচবেন কি করে? এই এই মুই ভাবতে আসি। ওই বিয়ে ছাদে কি আজ কইব, সমুদ্রে যাইতে চিকা? এহা মাথারিরা, আমেরা মোর একটা কথা শুনেন, বিয়ের পরে বোঝেন মোরা একত্রে নাচবো, দলীয়গত ভাবে নাচবো, কি বলেন? চলেন, এখন বিয়ের সময় হইয়া গেলে। ভাই ভাই এতে কাজি চলে আসছে। এহা কাজিয়াল হে, আমরা কই, সবাই বসেন। এ সগলি খাড়া হয়ে গেছো, এ সগলি বসো। আর খেজুরের ডিব্বাটা কই আছে? এহা হুজুর তো আলহে না, খেজুর দিয়ে কি হইবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই এই বউরে আর জামাই রে সামনে লই আন। এই যে আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আমি বলেন, আমি কবুল রাখেন মিয়া। এ ভাই কিছু বলেন না, টুনু। এই যে ডন ভাই, ডন ভাই কিছু একটা বলেন। এখন এই কি আবুল টাবুল কইতে পারে, আমি তো এগুলো বলতে পারবো না। হ্যাঁ ভাই আমার বলছে কবুল বলতে, বলেন কবুল। এই যে কয়ে দিছে, আমার তো আর কোয়ার দরকার নেই, উনি আলাদা করে ভাই মানুষ তো, উনি কইলেই চলবে। এ বেটা তোর তালই লাগি আয়, বিয়ে করলে কবুল। এ রয় সরব মিয়া, এ ব্যাংসাং দরিও না, এ কি দেয়া লাগছে কইলাম, তুই কবুল কও, এর খাইতাম যাবো, তাড়াতাড়ি কও। বুঝছেন না কেন, বলেন বলেন, বুলে আমার শাড়িতে আসেন, এক কাতারে দাঁড়ায়। যে কি এর মধ্যে বললাম, যাক জীবনে বলা যায় অনেক কিছু। আচ্ছা কি বলতে হবে, যে আপনি আবার যে বলেন তো কি আবুল টাবুল বলতে বললেন? আমি বলেন কবুল। ঠিক আছে কবুল।